সরকারি চাকরি কেনা যায়, সরকারি চাকরির মতো কি চাকরি হয়? আর ভোট মিটে যাওয়ার সাথে সাথে কেন্দ্রীয় সরকার কিন্তু সরকারি চাকরির 6 লাখ করে দিয়েছে, হাজার হাজার কেন্দ্রীয় সরকারি চাকরি। কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন 2024 তার কিন্তু নোটিফিকেশন জারি হয়ে গেছে। অতএব তোমরা যদি গ্র্যাজুয়েট হও আর এক মুহূর্ত দেরি করো না, কারণ এবারে বাম্পার ভ্যাকেন্সি বেরিয়েছে 17,727। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল 2024-এ বাম্পার ভ্যাকেন্সি 17,727। অতএব আজই তোমরা আবেদন করো। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 24 জুলাই 2024। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 24 জুলাই 2024। তোমাদের বয়স যদি 18-30 মধ্যে হয় তাহলে আর এক মুহূর্ত দেরি না করে কম্পিউটারের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লিকেশন করো ssc.nic.in এর মাধ্যমে। আবার বলে দিচ্ছি ওয়েবসাইটটা ssc.nic.in এর মাধ্যমে তোমরা আজই স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারো। যদি তোমরা গ্র্যাজুয়েট হও এবং যদি তোমাদের বয়স 18-30 মধ্যে হয় তাহলে কিন্তু আর এক মুহূর্ত দেরি করো না, কারণ সরকারি চাকরি পড়লেই সাফল্য, পড়লেই চাকরি, একটু পড়াশোনা করলেই চাকরি পেয়ে যাবে এবং মাইনে বেতন ঢুললে তোমাদের চক্ষু চরমকার হয়ে যাবে। তোমরা কল্পনা করতে পারবে না বেতন হচ্ছে 44,900 টাকা থেকে 142,410। অর্থাৎ তোমাদের যে বেতনক্রম সেটা 44,900 টাকা থেকে 142,410 টাকা তোমরা বেতন পাবে। এবং শুধুমাত্র তোমরা গ্র্যাজুয়েট হলে 24 তারিখের মধ্যে 24 জুলাই 2024-এর মধ্যে তোমরা আবেদন করো ssc.nic.in এর মাধ্যমে। চাকরি তোমার হবেই, চাকরি তুমি পাবেই, পড়লেই চাকরি, পড়লেই সাফল্য।